বন্ধুরা, পিছনদের ভূত এসে মেরে দিয়েছে, আমার কিন্তু কোনো দোষ ছিল না। তোমরা তো দেখেছ আগের ভিডিওতে। সো আমি এখন আবারও নামবো, দেখা যাক কি করে যায়। নেমে দেখতেছি একটা লাল গরু আমার জন্য খাওয়া নিয়ে বসেছে। তোমরা লাল গরু মুরগি যা পাবা তাই খাওয়া, কিন্তু ভূত কিন্তু খেতে পারবে না, ভূত কিন্তু মারতে হবে। এই যে গোশ এসেছে তোমার হাতে, গোশ এলো কেন? ওরে বাবা, পিছন থেকে ডাকতেছে ওই যে দুষ্টু, শব্দ করিস না কেন? ওরে বাবা, ভোমা ভূত আইসা রে, ভোমা ভূত কিন্তু খুব ডেঞ্জারাস, এ কিন্তু খুবই বিয়াদব। ওই দেখো, ওই দেখো, ওই যে দেখছো, ও নিজেও মরছে, সাথে আরেকটা জম্বি ভূতকে নিয়েও মরছে। ও খুব বিয়াদব, খুব মারাত্মক ভয়াদব। দেখো কত বড় গর্ত করে ফেলছে, এটা কোনো কথাই, গর্তে পড়ে গেলে তো আমি জীবনে উঠতে পারবো না। এমনি আমি ছোটোখাটো মানুষ, ছোটো মানুষ, কীভাবে এত বড় গর্ত করিল? এমন ভোমা মারছে, এই ভোমার ভিতর যদি আমি পড়ে যেতাম আমি নিজেও মরে যেতাম। ঘর বাড়ি জেলাঙ্কটা সব ভেঙে দেয় দুষ্টু, অনেক দুষ্টু। এখানে একটা কী দিচ্ছে, বক্সের ভিতর কি আর কিছু আছে দেখি তো, একটু খুলে বক্সের ভিতর আর কিছু দেখি না। দেখি এটা কি টাইম এখানে রাখা যায়। চারটা হয়ে গেল লাঠি, কুড়াল কুড়াল, আপেল, কত কিছু আছে। তোমরা একটু সাবধানে থাকবা, রাত্রিবেলা যখন গেম খেলবা একটু সাবধানে থাকবা, নয় কিন্তু ভয় পেয়ে যাবা। এরা কিন্তু সব জায়গায় রয়েছে দুষ্টু, আর আলোর ভিতর থাকবা, এক সময় ভূত তোমাকে এসে দেখা দিবেই দিবে। তার সাথে লাল গরু, তার সাথে মুরগিও পেয়ে যাবা, আর আগুন, একটুখানি আগুন। এই আগুনটা লিভাই দিলি মানে অন্ধকার হয়ে যাবে। দেখি আর সর্বনাশ, কী করে ফেললাম আমি এত বড় বোকামি। আরে আমাকে তো সবাই টোকাই গেমার বলবে, আমি তো প্রফেশনাল গেমার হতে চাই, টোকার গেমার হতে চাই না। বন্ধুরা, তোমরা কমেন্ট করে জানাও প্রফেশনাল গেমার হতে গেলে কী করতে হবে। তোমরা যদি আমাকে সাপোর্ট না করো, ফলো না করো, আমি গেম বানাবো কী করে? তোমরা আমার পাশে থাকবা, আমি তোমাদেরকে নতুন নতুন গেমের ভিডিও পাঠাবো। এই সেই গর্থ, ওরে বাবা রে কত বড় গর্থ দেখছো, ওই গর্থের ভিতর পড়লে কিন্তু আর উঠতে পারবো না। দুঃখের বিষয়, বাক্সটা কিন্তু শেষ, বাক্সর আশেপাশে আলো ছিল, তা আমার ভুলের কারণে লিবে গেছে। তোমরা কখনোই আগুনের উপর ঘাই গোতা দেবা না, আগুনের উপর ঘাই গোতা দিলে কিন্তু আগুন কিন্তু লিবে যাবে, তখন কিন্তু তোমার ভয়ে রাত কাটাতে হবে। দেখছো ভূতে আমার শব্দ দিচ্ছে, কত বড় বেয়াদ। আমার আশেপাশে লুকায় আছে কোনো গর্তের ভিতর কিংবা কোনো জঙ্গলের ভিতর গাছের নিচে। এ তোর আবার গাছের উপরে নাই তো, দুষ্টু ভূত তো গাছের উপরেও থাকতে পারে, বলা যায় না। এটা দিনের বেলাও ঘুরে ঘুরে, এই শেন মামা তুই একটু পাশাপাশি থাক, তোর মার মনে ভয় নেই? আমার তো ভয় লাগতিছে। আরে তুই ভয় পাস না, আমি নিজেই ভয়ে তোর পিছিয়ে পিছিয়ে থাকতেছি। আরে গরু মামা, তোমাদের না খামালি তো সমস্যা, তোমরা একটু পাশাপাশি থাকো, একটু থাকো, বস্ত নিয়ে নি, আমার একটু ল্যাপটপ বাড়াই। ওই যে দেখছো, ওই যে ভোমা ভূত আইছে, ওই দেখো বিয়াদ কি করেছে আকামটা। এই কিরে, এটা আবার কি? ও রে মাকড়সা, মাকড়সা ভূত, মাকড়সা থেকে সাবধান তোমরা। লাঠি, এই দেখো আগুন ভূত চলে এসেছে, দেখছো কি করছে আমাকে মেরে। বারো স্কোর মতো করতে পারছি, আমাকে মেরে একদম ভূত বানাই দিয়েছে।